আমি বলছি, আপনাকে বলছি। বলছি পেঁয়াজের সমস্যাটা কি যদি বলেন? সমস্যাটা বলতে পেঁয়াজ প্রথমত মোকামে অনেক পচে নষ্ট হয়ে গেছে, বন্যা বন্যা হয়েছিল, যার কারণে আমদানিটা খুব কম। এবং যেখান থেকে আসছে আমাদের খড়গপুর মোকামে, এখানে বিভিন্ন দোকানদার বিভিন্নভাবে দাম চড়া কম বেশি করে বিক্রি করছে, কৃষিকার্যে আমদানি কমের জন্য দামের সৃষ্টি, আর পচনটা বেশির জন্য দাম বেশি হয়েছে। এক এক বস্তা পেঁয়াজের দিয়েছি 100 টাকারও বেশি পচা পেঁয়াজ আছে, আমদানি সঠিকভাবে না হওয়ায় দাম বেশি হয়েছে। আর 15 দিন আগে একবার হয়েছিল, তখন তো কাগজেও পড়ে দেখেছিল যে আমাদের প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে এই বন্ধটা করায় আবার দাম কমেছিল। বর্তমানে আবার বৃষ্টির অজুহাতে দাম বেড়েছে, তবে ধীরে ধীরে 3-2 আগে যে কাগজে লেখা হয়েছিল 100 টাকা কেজি, কমে কোথাও পেঁয়াজ মিলছে না, বর্তমানে সেইটা 70-80 টাকায় পাওয়া যাচ্ছে আজকালের ভিতরে। আশা করা যাচ্ছে 2-1 দিনের ভিতরে আবার আরও দাম কমে আসবে। যেটা আমরা খুচরো 100 টাকা বেচেছি, আজ সেটা 80 টাকা বেচছি। আচ্ছা বলছি, আগে যেমন ক্রেতারা যখন আসতো ব্যাগ ব্যাগ আলুর সঙ্গে পেঁয়াজ বা আপনার সব রকম যে সবজি, কিন্তু এখন সময় যে ক্রেতারা মানে কতটা পেঁয়াজ কেনা এ করছে? এখন যার যেমন বিক্রি, মনে করুন আমাদের খুচরো দোকান, আমরা প্রতিদিন হয়তো 20-10 কেজি কিনে আনি, কিন্তু আমাদের যারা পেঁয়াজ এখানে হোলসেল বিক্রি করে, ওরা খড়গপুর দিয়ে ট্রাকে করে যার যেমন বিক্রি 30-40 প্যাকেট হয়তো সপ্তাহে কি 2-3 দিন প্রয়োজন, তারা সেইভাবেই নিয়ে আসে খড়গপুর থেকে। আচ্ছা আচ্ছা, যারা যারা এখন এই যে মানে বিয়েবাড়ির মৌসুম, যে বিয়ে লঙ্গন সাহ, এই লঙ্গন সময় যারা এই যে অনুষ্ঠান করছে, পেঁয়াজ কি মানে কতটা পেঁয়াজ কিনতে হয়? যেমন যার লোকের বাড়ির আয়োজন সে তেমন পরিমাণ করতো, মনে করো মাংসের ক্ষেত্রে বেশি প্রয়োজন, হয়তো মাংস নেই, সেখানে পেঁয়াজ নেই, হয়তো তার পশ্চাৎ থেকে 10 কেজি হলে সেই অনুষ্ঠানটায় চলে যেতে পারে। মানে আপনি আশা রাখছেন যে দাম তাদের মধ্যে দাম কমবে? আমার হবে 4 দিন আগে 100 টাকা বেশি, আজকে যদি 80 টাকা বেশি, 4 দিনের ভিতরে 20 টাকা কেজিতে ডাউন, এটা যথেষ্টই ডাউন। আপনার নাম? আমার নাম সম্মান। পেঁয়াজের যে দাম বেড়েছে, কতটা সমস্যার মধ্যে আছেন? প্রচুর সমস্যা পেঁয়াজ, ওই জন্য ঘরে বলছি পেঁয়াজ আর খেতে হবে না, আপেল দিয়ে রান্না করতে বলছি। পেঁয়াজের দাম কম, আমি 200 লিচি, 200 পেঁয়াজ। আগে আগে যেমন আমি থলি বলতে আগে পেঁয়াজ নিতাম 500, আমাদের 4 জন খেতে আমি 500 লিতাম, আলু 2 কেজি লিতাম, এই তো।